এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, সুবেন্দুর মামলায় উঠে এলো শিশির অধিকারীর নাম, প্রশ্নকর্তা খোদ বিচারপতি। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। কলকাতা হাইকোর্টের সুবেন্দুর মামলায় এবার উঠে এলো শিশির অধিকারীর নাম, রাজনৈতিক অলিন্দে তার অবস্থান ঠিক কী জানতে চাইলেন খোদ বিচারপতি কৌশিক চন্দ্র। প্রসঙ্গত 2020 সালের 19 ডিসেম্বর গেরুয়া ব্রিগেডে যোগ দিয়েছিলেন সুবেন্দু অধিকারী, এরপর তার পথে হেঁটে বিজেপিতে যোগদান করেন ভাই সৌমেন্দু অধিকারীও, যার জন্য কাথিপ পুরসভার চেয়ারম্যান পদ থেকেও সরানো হয় তাকে। আদালতে এই তথ্যগুলি উঠে আসার পরেই সুবেন্দুর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, তাহলে শিশির অধিকারীর অবস্থান কী, কোন দিকে তিনি? প্রসঙ্গত কাথিপ পুরসভা থেকে ত্রিপল চুরি মামলায় এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সুবেন্দু ও সৌমেন্দু অধিকারী। এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন একজন। ত্রিপল চুরি মামলা চলার সময় হাইকোর্টের এজলাসে এহেন রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসায় বেশ শোরগোল বেঁধেছে। পরে অবশ্য নিজেই নিজের বক্তব্য থেকে সরে আসেন বিচারপতি, অন্য বিষয়ে চলে যান। প্রসঙ্গত ভোটের আগে শিশির অধিকারী একাধিকবার তৃণমূলকে তুলনা করেছেন, প্রচার করেছেন ছেলে সুবেন্দু অধিকারী হয়ে, কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। এদিকে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেতেই পাল্টা মামলা ঠোকেন সুবেন্দু অধিকারী। এদিন মামলায় মুকুল প্রসঙ্গ তুলে আনেন সুবেন্দুর আইনজীবী। তিনি বলেন, মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেই তার বিরুদ্ধে 23-24 এফআইআর করেছিল দল, যা ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। একইভাবে সুবেন্দু অধিকারীর দল বদলের পর তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ সুবেন্দু ও সৌমেন্দুর বিরুদ্ধে সরাসরি চুরির অভিযোগ খাটে না, তবে তাদের নির্দেশে এই কাজ হয়েছে কিনা সেটাই বিবেচ্য।